সংযুক্ত আরব আমিরাতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমে যাওয়ায় মাস্ক পরার উপর শিথিলতা আরোপ করা হয়েছে। বুধবার দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি NCEMA এমন ঘোষণা দিয়েছেন। তবে অন্যান্য পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলক থাকবে। আবুধাবি থেকে সহকর্মী এম আব্দুল মান্নানের পাঠানো প্রতিবেদন জানাবেন শাহরিয়ার রাজ। প্রায় 18 মাস আগে আরব আমিরাতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল। করোনা সংক্রমণ বৃদ্ধির প্রথম দিকে আমিরাতে কোভিড-19 সুরক্ষায় যে আইন কানুন করেছিল তার উল্লেখযোগ্য হচ্ছে মাস্ক পরা বাধ্যতামূলক। তবে করোনার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সম্প্রতি রাজধানী আবুধাবিতে প্রবেশে করোনাকালীন আইন প্রত্যাহার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় 22 সেপ্টেম্বর ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি 6টি স্থানে মাস্ক পরার উপর শিথিলতা আরোপ করেছে। পাবলিক প্লেসে ব্যায়াম করার সময় মাস্ক পরার প্রয়োজন নেই। একই পরিবারের সদস্যরা তাদের ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ করতে মাস্ক পরার দরকার হবে না। সুইমিং পুল এবং সমুদ্র সৈকতে পর্যটকদের মাস্ক পরার প্রয়োজন নেই। এছাড়া সেলুনে বা বিউটি সেন্টার, মেডিকেল সেন্টার এবং বন্ধ কোনো জায়গায় একা থাকতে মাস্ক ব্যবহারের প্রয়োজন নেই। মাস্ক ব্যবহার শিথিলতায় প্রবাসীদের মাঝেও ফিরে এসেছে স্বস্তি। দুবাই এবং আজমান শারজা যেতে আমাদের PCR টেস্ট লাগতো, বর্ডার ছিল, তো সেটা উঠিয়ে দিয়েছেন, বিভিন্ন জায়গায় মাস্কের ব্যবহারও তুলে দিয়েছেন। তো আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, আমিরাত সরকারের প্রতি অসংখ্য ধন্যবাদ। আমরা অর্থনৈতিককে পুনর্গঠন করার জন্য করোনোত্তর যে কার্যক্রম ওনারা গ্রহণ করেছেন এটা অত্যন্ত সময়োপযোগী বলে আমি মনে করছি। আমিরাত সরকারের এমন পদক্ষেপে ধন্যবাদ জানান দেশটির বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাত সরকার আপ্রাণ চেষ্টা করছেন তাদের নাগরিক সহ প্রবাসীদেরকে সমান্তরালভাবে এই করোনা পরিস্থিতি থেকে মোকাবেলা করার জন্য। তাই সংযুক্ত আরব আমিরাত সরকারকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আবুধাবি দুবাই আলাইন বর্ডার খুলে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ আমরা করোনা মুক্ত হতে পারবো এবং মাস্ক উঠে নিবে। তবে স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে অন্যান্য সব পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলক থাকবে। শাহরিয়ার রাজ, বাংলা টিভি, নিউজ ডেস্ক।